শান্তিপুর উপনির্বাচনে শান্তিপূর্ণ ভোটের দাবিতে ইলেকশন কমিশনারের নিকট দ্বারস্থ বিজেপি। শান্তিপুরের উপনির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় সেই দাবি নিয়ে আজ ইলেকশন কমিশনারের দ্বারস্থ জেলার বিজেপি প্রতিনিধি দল। বিজেপির তরফ থেকে দাবি, উপনির্বাচনে ভয় দেখিয়ে ভোট অধিগ্রহণের প্রয়াস চলছে তৃণমূলের। বাইরে থেকে দুষ্কৃতী মোতায়েন করা হচ্ছে শান্তিপুরে, সেই দিকে নজর বা ইলেকশন কমিশনারের দৃষ্টি আকর্ষণের জন্যই আজ ইলেকশন কমিশনারের নিকট স্মারকলিপি জমা দিলে বিজেপির জেলা প্রতিনিধি দল। বিগত নির্বাচনে অশান্তির প্রভাব পড়েছিল শান্তিপুরে, একাধিক পরিবার সন্তান হারা হয়েছিলেন। সেই প্রভাব যেন এই উপনির্বাচনে না পড়ে তার জন্যই আগে থেকে দৃষ্টি আকর্ষণ করলেন ইলেকশন কমিশনারের। এই উপনির্বাচনে তার বার্তা রয়েছে এমনটাই অনুমান করছেন বিজেপি দলের। আর সেই কারণেই আগে ভাগে ইলেকশন কমিশনারের দৃষ্টি আকর্ষণের জন্যই আবেদনপত্র জমা করলেন। আপনাদের কাছে এসেছিলাম শান্তিপুর উপনির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে হয়। আমাদের সঙ্গে ছিলেন মাননীয় বঙ্কিম ঘোষ চাকদার বিধায়ক এবং আমার পাশে দেখছেন বিধায়ক কৃষ্ণগঞ্জ, আমাদের সাংগঠনিক বিধানসভার ইনচার্জ অভিজিৎ দাস এবং আমি, সঙ্গে সব্যসাচী মুখার্জি। আমরা কথা বললাম যাতে উপনির্বাচন শান্তিপূর্ণভাবে হয়। অলরেডি তৃণমূল কংগ্রেস এখানে সন্ত্রাস করবার জন্যে আউটসাইডার ক্রিমিনালদের আমদানি করেছে শান্তিপুরে, সেটা দেখভাল করবার জন্যই আমরা ওনার দৃষ্টি আকর্ষণ করলাম। আমরা এসেছি এখানে পুলিশ অবজারভার, ইলেকশন পুলিশ অবজারভার আর জেনারেল অবজারভার, ওনার সঙ্গে আমরা দেখা করতে এসেছি। এবং আমাদের যে একটা ডেপুটেশনই বলা যায় যে ইলেকশনের যে প্রশাসনিক ব্যবস্থাপনা এনারাই ম্যানেজ করেন, এনাদের কাছে আমরা আবেদন রাখতে এসেছি যে শান্তিপূর্ণ ভাবে ইলেকশন সংগঠিত হয়, মানুষ যাতে ভীত সন্ত্রস্ত অবস্থায় ঘরে বসে না থাকে, তারা স্বতঃস্ফূর্তভাবে আনন্দের সঙ্গে ভোট সুষ্ঠুভাবে ভোটে এসে শান্তিতে এবং আনন্দের সঙ্গে ভোটটা দিয়ে আনন্দের সঙ্গে বাড়ি ফিরে যেতে পারে সুরক্ষিত অবস্থায়, তার আবেদনের জন্যে তার ব্যবস্থা যাতে এই ইলেকশন কমিশনার যারা অবজারভার এবং পুলিশ অবজারভার আছেন ওনাদের কাছে আমরা এই বিষয়টাই জানতে এসেছি যে আমরা শান্তি চাই, শান্তিপূর্ণভাবেই ইলেকশন হওয়া উচিত, এটা উৎসবের সোর্সেই ইলেকশন হওয়া উচিত, এটাই আমাদের আবেদন আছে এবং আবেদন রাখতে এসেছি। আজকে তো আপনারা আপনাদের বক্তব্য জানালেন, আপনাদের কি মনে হয় কতটা সহযোগিতা আপনারা পাবেন? আমরা সহযোগিতা চেয়েছি পুলিশ অবজারভার এবং জেনারেল অবজারভারের কাছে, এবং যে আলোচনা হয়েছে তাতে আলোচনায় আমরা স্যাটিসফাইড, কিন্তু তবুও আমাদের সংখ্যা থেকে যাচ্ছে, কারণ এরা কোনো আইন মানে না, এরা পুলিশ মানে না, এরা অবজারভার মানে না, অতীতে আমাদের এসব অভিজ্ঞতা আছে। তবুও আমরা প্রাথমিকভাবে তাদের নলেজের বিষয়গুলো দিয়ে গেলাম, তারপরেও বলা হয়েছে আমাদের কাছে যা যা ইনফরমেশান আসবে, যা যা ল্যাপসেস থাকবে, যে সমস্ত সেগুলোকে যাতে ওরা রিপেয়ার করে, আগামীকাল আবার আমরা ওদের সাথে বসবো, এটা কথা হয়েছে। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।